তৃণমূলের প্রত্যেকটা নেতৃত্ব যাচ্ছে, তৃণমূলের নেতাদেরকে তারা পদ দিচ্ছে, তারা এসে আমার সাথে কথা বলছে যে পদ দিলেও আমরা আর তৃণমূলের সাথে আমরা নেই, আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা লোক দেখাচ্ছি, আপনি লড়ুন, আমরা আপনার সাথে আছি। তার মানে কি, এই যে তৃণমূলের নেতৃত্বকে পদ দিচ্ছে, কারণ তারা জানে ভোটের পরে আবার লাভ মেরে আমাদেরকে সরিয়ে দিবে। অতীতে এরকম করেছে, পরে এই নেতৃত্ব যাদেরকে করছে এটা তারা বুঝতে শিখেছে, বোঝাটাই আমাদের জন্য প্লাস পয়েন্ট, আমরা বুঝে নিলে হবে। যেমন হিন্দু মানুষেরা বুঝছে যে বিজেপি তাদেরকে ইউজ করছে, তৃণমূলের লোকেরা বুঝছে, ফলে মানুষ নতুন মুখ দেখছে, এই নতুন মুখটাকে আমাদেরকে মানুষের কাছে পৌঁছাতে হবে। ভাবাতে চাই যে মানুষ একটা বিষয়কে একভাবে না দেখুক, অতীতে বিষয়ের কয়েকটা পার্ট হবে, সেই পার্টগুলো তারা বুঝুক। এখানে তৃণমূল বিরোধী হিসাবে আমরা তৃণমূলের নেগেটিভ সাইডটা কথা বলতে পারি, আবার এর মধ্যে কিছু পজিটিভিটি আছে সেটা নিয়ে কথা বলা যেতে পারে। পজিটিভিটি যেটা, তারা বাইরের স্টেটে গিয়েছে, তারা নাম কামিয়েছে এবং কয়েক জায়গায় তারা কয়েকটা সিট পেয়েছে। কিন্তু আমি বাংলার মানুষকে যেটা বলবো, বা বাংলা তৃণমূলের কর্মীদেরকে যেটা বলবো, এটা হচ্ছে তাদেরকে যেটা বুঝতে হবে যে আজকে তৃণমূল যেখানে যেখানে গিয়ে প্রার্থী দিয়েছে সেখানে সেখানে কিন্তু বিজেপির উপকার হয়ে গেছে। কিন্তু এই এই রিজনটাকে সামনে রেখে কি তৃণমূল ভোটে তাহলে বাইরের রাজ্যে লড়বে না? তাহলে যে কেউ যখন ভোটে লড়বে, তার অস্তিত্ব প্রকাশ করার জন্য বা তার ক্ষমতা প্রকাশ করার জন্য বা তার সাংগঠনিক প্রভাব বিস্তার করার জন্য সে লড়বে। আর এই লড়াইটা মানেই যে অন্য কারো সে উপকার করে দিচ্ছে তা নয়, যদিও তার লড়ার কারণে হয়তো অন্য কেউ উপকৃত হতে পারে। আজকে বাংলা যখন আমাদের মতন আইমা তাদের কোন রাজনৈতিক দলকে সমর্থন করবে বলছে, বা আরো কিছু রাজনৈতিক দল যারা লড়বে বলছে, তৃণমূলের কর্মীরা মাইকে উঠে এলাকায় উঠে তারা বলছে বিজেপির উপকার হয়ে যাবে। সেম ক্ষেত্র সেম বিষয়টা তারা ন্যাশনাল লেভেলে বিজেপিকে কিন্তু উপকার করছে। তাহলে আমরা যেটা বুঝার বা আমরা যেটা বলি বা যেটা বলছি যে থুতুটা উপর দিকে ফেলে নিজের গায়ে পড়বে। আপনি বিজেপিকে পশ্চিমবঙ্গে কোন রাজনৈতিক দলকে বিজেপির বি টিম বললে অলরেডি আপনি ন্যাশনাল লেভেলে বিজেপির হয়ে কাজ করছেন, এটা মানুষ বুঝতে পারছে। তো আমরা এটা জানি যে তৃণমূলের উপরে সেন্ট্রালের কি প্রেশার আছে, তাদের যে বিভিন্ন প্রতিদিন একটার পর একটা ইডি সিবিআই এর যে প্রেশার করছে, আর বিজেপি তো খেলা তো আমরা সবাই জানি যে প্রেশার ক্রিয়েট করো আর নিজের গ্রিপে নিয়ে নাও, এই জায়গাটা কাজ করছে। ফলে তৃণমূলের কর্মীদেরকে বলবো যে মাইকে উঠে যখনই কোনো পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল করে, যারা বিশেষ করে সংখ্যালঘুরা ফেস করছে, হয়তো এমন লিডিং করে, তাদেরকে বিজেপির হয়ে কাজ করছে কথাটা বললে এটা মাথায় রাখবেন, থুতুটা আপনাদের গায়ে পড়বে। তো পলিটিক্স করুন, পলিটিক্সে বিতর্ক করুন, কিন্তু প্রোপাগান্ডাকে যদি হাতিয়ার মনে করেন তাহলে এটা জেনে রাখুন সেই প্রোপাগান্ডা আপনার বিরুদ্ধেও কেউ চালাতে পারে। সাগরদীঘির উপনির্বাচনে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোট প্রার্থী বাইডেন বিশ্বাস তিনি 22,000 প্লাস ভোটে জয়লাভ করেছে। অবশ্য 2021 সালের বিধানসভার ইলেকশনে দেখা গেছে যে সেখানে তৃণমূল প্রার্থী প্রায় 50,000 ভোটে জয়লাভ করেছিল। তাহলে এই আপনার সাগরদী এলাকাটা সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া, তাহলে কি তৃণমূল থেকে সংখ্যালঘু সমাজ ক্রমশ সরে যাচ্ছে? আমি ইলেকশনের আগেও বলেছিলাম, যদি এখন মিডিয়াতে খুব বেশি আমি ফেস করছি না, হয়তো অনেকেই আমার এই নিউজটা দেখেনি, বাট আমি কয়েকটা জায়গায় বলেছিলাম যে তৃণমূল হারবে। মানে এই হারবার কারণটা হচ্ছে পরিবেশ পরিস্থিতির উপরে দাঁড়িয়ে বলেছিলাম, এই প্রেডিকশনটা এমন নয় যে আমি অনেক বেশি বুঝি, কিন্তু এটা বাস্তব সত্য যে পুরো পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মানুষেরা তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কেননা তারা এটা রিয়েলাইজ করছে যে তৃণমূল ইউজ করছে বিজেপির ভয় দেখিয়ে। অত বিধানসভাতেও যে ঐক্যবদ্ধতা সংখ্যালঘু ভোটেদের দেখা গেছে, তারা কারো কথা না মেনে এই সরকারকে সমর্থন করেছে, এবং এই সরকারের আমি যে ভাষা বারবার বলি যে তিনটা পায়া সংখ্যালঘু ভোটের উপরে দাঁড়িয়ে, কিন্তু এই বর্তমান সরকার সেই সংখ্যালঘু মানুষকে একেবারেই যাকে বলে নিম্নমানের পরিচয় দিয়েছে মানসিকতা, তাদেরকে যেভাবে সব জায়গায় তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের অধিকার হরণ করেছে, এবং হিন্দু ভোট সংরক্ষণের নামে যেভাবে বিজেপির লোকেদেরকে তোষণ করে তৃণমূল তাদেরকে পদ দিয়েছে, এটা সংখ্যালঘু মানুষ ভালোভাবে নেয়নি, এটা আমরা বলেছিলাম আবার বলছি। এবং আমার ওয়াদি খবর কাগজ ভয়েস অফ ওয়াদিতে আপনি দেখবেন আমি এটা নিউজ করেছি, এবং এটা নিশ্চিত থাকুন আগামী পঞ্চায়েত ভোটে এর প্রভাব পড়বে। মানুষ বুঝছে পশ্চিমবঙ্গের পলিসি, পশ্চিমবঙ্গের রাজনীতি আলাদা। 32% সংখ্যালঘু ভোটকে আপনি এড়িয়ে যেতে পারেন না, সংখ্যালঘুরা জানে না এই রাজ্যে
একাত্তরটার মতন বিধানসভা আছে যেখানে সংখ্যালঘুরাই ফ্যাক্টর। আর সংখ্যালঘুরা যদি এই বিষয়টা যদি বুঝে দিত, 102টা ভোট আছে দলিত আর সংখ্যালঘু এই দুই সম্প্রদায়ের লোকরা যদি একটু অ্যালার্ট হয়ে যায়, 102টা বিধানসভা দলিত এবং মুসলিম ছাড়া বেরোবে না। দুর্ভাগ্যের না তো দলিত সম্প্রদায়ের কাছে এই মেসেজটা তারা বুঝতে শিখেছে, না মুসলিম সমাজ গোলামি যাদের করা বা যাদের 500 টাকায় যারা সন্তুষ্ট হয়ে যায় তাদের অধিকার সম্পর্কে কথা বলার সমস্যা। তো এইটা তৃণমূল পেতে হওয়া উচিত ছিল, এবং সাগর দিঘির মানুষেরা যে তারা 500 টাকার লোভে যে তারা সঠিক জায়গায় ভোটটা দিয়েছেন, 500 টাকার লোককে তারা ত্যাগ করেছেন, এর জন্য সাগর দিঘির মানুষকে ধন্যবাদ জানাই। এবং আগামী পঞ্চায়েতেও এই একই গার্ডসটা আপনারা রাখুন, একই আত্মবিশ্বাসটা রাখুন, ঠিক আছে? লড়াই আমাদের জনসাধারণ মানুষের জীবনে লড়াইটাই শেষ কথা, লড়তে আমাদেরকে হবে। সুতরাং আমরা লড়াই করব, আমরা কংগ্রেসের বিরুদ্ধে লড়েছি, সাধারণ মানুষ সিপিএম এর বিরুদ্ধে লড়ছে, তৃণমূলের বিরুদ্ধে আজকে আমরা লড়ছি, এই লড়াই করব। আমাদের প্রজন্মকে শিখিয়ে যাবো লড়াই করতে, আবার যে নতুন আসবে তার বিরুদ্ধে লড়বো, কিন্তু আমাদেরকে কেউ ইউজ করে বেরিয়ে যাবে আমরা এটা মেনে নিতে পারবো না। সম্ভবত বিধানসভা পরবর্তী সময় মমতা ব্যানার্জি বলেছিলেন যে যে গরু দুধ দেয় তার লাভ খাওয়া ভালো, তো এটা কি সাগর দিঘি থেকে কি সংখ্যালঘু সমাজ কি লাভ দিয়ে প্রমাণ করলো, আপনি কি মনে করেন? এবং ল্যাঙ্গুয়েজটা আসলে এত একটু অফেন্সিভ বা অ্যাগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, আমি তো এগুলো বলা ঠিক পছন্দ করি না। উনি বলেছেন উনি এটা রিয়েলাইজ করবেন, কিন্তু এটা ঠিক সংখ্যালঘু মানুষকে তিনি গরু বলেছেন, এটা আমি মনে করছি। দুধ দেওয়াটা আপনি দেখছেন আমরা গরু নই, হ্যাঁ তিনি আমাদেরকে ইউজ করছেন এটা আমরা মানতে পারি, ফলে এটা তিনি ভুলে গেছেন যে এই সম্প্রদায়ের মানুষেরা বাংলায় কখনো রাজত্ব করেছিল। এটা ব্রাহ্মণ্যবাদের একটা সমস্যা, তারা সংখ্যালঘু মানুষদেরকে সবসময় আন্ডার এস্টিমেট করেছে, আর সংখ্যালঘু মানুষের সবচেয়ে বড় সমস্যা তারা তাদের ক্ষমতার ব্যাপারে কখনো আত্মবিশ্বাসী হয়নি, ফলে ইংরেজরা চলে যাওয়ার পর থেকে এরা গোলামিটাকে মেনে নিয়েছে। সংখ্যালঘু যুব সম্প্রদায়েরা জাগছে, আমরা কাজ করছি খুব ধীরে মানুষের কাছে পৌঁছাচ্ছি। আগামী পঞ্চায়েতে আমরা পৌরসভায় আশাবাদী যে আমরা এগোব এবং একটা ভালো জায়গায় প্রভাব বাংলার মাটিতে পড়বে। সবসময় পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিমবঙ্গকে মাটি দেখেছে, মাতঙ্গিনী হাজরা থেকে আরম্ভ করে মেদিনীপুরের মাটিতে বিদ্যাসাগরকে আমরা যদি দেখি, এরা প্রথম প্রদর্শক গোটা বাংলার, গোটা ভারতের প্রথম প্রদর্শক বাংলা যদি আমরা মনে করি, যে গোটা বাংলা গোটা ভারত যেটা আজকে ভাবে বাংলা সেটা একদিন আগেই ভেবেছে, তেমনি গোটা পশ্চিমবঙ্গ যা ভাবে পশ্চিমবঙ্গের মাটিতে পূর্ব মেদিনীপুর তা একদিন আগেই ভাবে, নন্দীগ্রামের কাণ্ড বলুন যে কোনো ইস্যুতে। তো পূর্ব মেদিনীপুর আগামী ইলেকশনে একটা নতুন পথ দেখাবে বাংলার জনমানুষের, আমাদের বিশ্বাস আছে, বাকি সময় কথা বলি দেখা যাক। ভাইয়া 2-3 মাস বাদেই পঞ্চায়েত ভোট, এবং সেই পঞ্চায়েত ভোটে আপনার রাজনৈতিক দল বা আপনার রাজনৈতিক প্রতীক চিহ্ন নিয়ে জনসাধারণের মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে, এবং এই অল্প সময়ের ব্যবধানে আপনার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কি জনসাধারণের মধ্যে পথ ফেলবে? দেখুন আমি একটা কথা বলি, আমি একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন চালাই, মানে আমি আগেও বলেছি যে আমি কোনো পলিটিক্যাল ফেস নই, আমি হব না, কিন্তু আমাদের সাপোর্ট থাকবে। আপনারা জানেন আমরা অলরেডি ইউএসএফ একটা ফ্রন্ট করেছিলাম, ওই ফ্রন্টে কয়েকটা অর্গানাইজেশন তো আমাদের এখনো আছে, কয়েকজন নেই, ফলে আমরা ওভারঅল সবাইকে নিয়ে আমরা লড়বো, আমাদের পলিটিক্যাল সাপোর্ট থাকবে কোনো একটি রাজনৈতিক দলকে, এবং সেটা আছে। আমি আগেই বলেছি পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের রাজনীতি এখন খুব ঘৃণিত, ফলে আমরা আমাদের ভোট পলিসি আমরা কারো কাছে এখন ডিসকাস করতে চাইছি না। ভোটে লড়ার যদি মানুষের কাছে আমরা অপশন দিই, মানুষ আমাদেরকে ভোট দেবে, আমরা অপশন দিলাম মানুষ আমাদেরকে সমর্থন করলো না, দ্যাটস এটা, ফলে আমাদেরকে খুব বেশি মনে করি না, কারণ আমাদের যে গ্রাউন্ড হয়ে আছে আইমার, ওই গ্রাউন্ডটাই আমাদের কাছে যথেষ্ট মানুষের কাছে পৌঁছানোর জন্য, কারণ আইমার সাপোর্ট করছে, আইমার সমর্থন করছে, এটাই যথেষ্ট। অতীতেও আমরা দেখেছি ভোটের সময় যখন বামেদের কেউ ছিল না, সেই 2014 ইলেকশনে আমরা 16 ইলেকশনে লাস্ট ইলেকশনে আগের ইলেকশনে আমরা দেখেছি যে আমরা সেখানে সাকসেস হয়েছি। আমরা এন্ড অফ এপ্রিল ইলেকশন এইচএস পরীক্ষাগুলো শেষ হয়ে গেলে আমরা আমাদের পলিটিক্যাল বিষয়গুলো প্রেসের সামনে এনে মানুষের কাছে জানান দেবো, ইনশাআল্লাহ।